হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো গৌরা ইলেকট্রিক ভেহিকলস কোম্পানির ওরিয়র 5G মডেল। এটি নিউ মডেল ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত বলবো, আর পুরনো আর নতুনের মধ্যে কি পার্থক্য আছে বলবো। দেখতে কেমন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সামনেটা দেখতে এরকম, দেখতে খুব ভালোই। আর এর মধ্যে যেটা মেন পার্থক্য আছে আগের মডেলটার আর এই মডেলটার, ব্যাটারির পার্থক্য আছে। এটাতে চারটা ব্যাটারিও লাগাতে পারেন, পাঁচটা ব্যাটারিও লাগাতে পারেন। একটা ইলেকট্রিক স্কুটারই আপনি 48 ভোল্ট আবার 60 ভোল্টেই করতে পারেন একই ইলেকট্রিক স্কুটারে। সেটা আপনাকে দেখাবো কীভাবে, ডিটেলস বলবো। তো পুরো ভিডিওটা দেখতে চলুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানও করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। তো দেখুন পিছনটা দেখতে এরকম। আর নিউ মডেল আর ওল্ড মডেলের পার্থক্য দুটো বলবো এবং দেখাবো এই মডেলটা কী কী পার্থক্য আছে। আর যদি ওল্ড মডেলের ভিডিও আপনি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিতেই, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতেই ভিডিও দেওয়া আছে, যে দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি যে দেখতে পারেন। তো দেখুন মিটারটা পাবেন ডিজিটাল মিটার, এই মিটারের কোনো পার্থক্য নেই, ওই মডেলও যা ছিল এই মডেলও তাই আছে। এই ডিজিটাল মিটারটিতে আপনার সব শো করবে ডিটেলস, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, আপনি কত কিলোমিটার চালিয়েছেন, কত স্পিডে চালাচ্ছেন এবং হেডলাইট জ্বলছে, ইন্ডিকেটার জ্বলছে, সব শো করবে ডিটেলস এই ডিজিটাল মিটারটাতে শো করবে। এখন আপনাকে অন করে দেখাতে পারছি না, এই গাড়িটিতে ব্যাটারি লাগানো নেই, নিউ ব্র্যান্ড গাড়ি। আপনি ব্যাটারি লাগানো ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি একটি ভিডিও করে এই চ্যানেলে আপলোড করে দেবো। আর দেখুন এই সুইচগুলো দেখছেন, এই সুইচটা হচ্ছে হেডলাইট সুইচ, এই সুইচের মধ্যে কোনো পার্থক্য নেই, ওই মডেলে আর এই মডেলে একই ছিল, হর্ন সুইচটাও তাই। যেটা পার্থক্য আছে পি লেখা আছে, দেখুন এই গ্রিন সুইচটা যে দেখছেন, পি মানে পাওয়ার। এই সুইচটার একটা ফাংশান আছে, এটা ফাংশান কি বলি, নতুন এটাতে সিস্টেম দিয়েছে, ভালো সিস্টেম। যদি আপনি চাবিটা অন করেন তাহলে গাড়িটা চলবে না, এক্সেলেটার ঘোরালো যতক্ষণ না এই পাওয়ার সুইচটা অন করছেন, একবার দাবলে তবে এক্সেলেটার ঘোরালে গাড়িটা চলবে। এটার ভালো একটা সুবিধা আছে, ধরলেন আমরা গাড়িটা চালিয়ে কোথাও এসে দাঁড়ালাম, সেখানে কি হয় সবাই এক্সেলেটারটা ঘুরিয়ে দিতে পারে, কেউ সামনে দাঁড়িয়ে আছে বা গাড়ি বাচ্চা ছেলে বসে আছে, এক্সেলেটার ঘুরিয়ে দিলে গাড়িটা চলে যায়, সেক্ষেত্রে এটা চলবে না। চাবিটা অফ করে অন করা থাকলেও এক্সেলেটার দিলেও গাড়িটা চলবে না যতক্ষণ আপনি এই পি সুইচটা দাববেন। এটা একটা ভালো সিস্টেম, মানে হচ্ছে আপনি ইগনিশন সুইচটা যতবারই অফ করে অন করবেন আপনার এই পি সুইচটা দাবতে হবে, তবে এই গাড়িটা চলবে। আর এই লাল সুইচটা দেখছেন, এটা হচ্ছে স্পিড বাড়া কমা সুইচ, বাড়বে স্পিডটা এবং কমবে, স্পিড যত বাড়াবেন তত ব্যাটারি সার্ভিস কমবে, আর যত স্পিড কমে চালাবেন তত ব্যাটারি সার্ভিস বাড়বে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, ডান দিকে আর বাঁ দিকে, মিডিলে দাবলে বন্ধ। আর এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ, এই সুইচগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এই হর্ন সুইচটাও একই, ওল্ড মডেলে যা ছিল নিউ মডেলও একই। এটা হচ্ছে সামনের বক্স, এখানে আপনি কোনো জিনিস নিয়ে যেতে পারবেন, এটা ব্যাগ হুক। এরপর দেখুন এটা যেখানে আপনি পা রাখবেন, ফুট রেস, যে গাড়ি চালাবে ড্রাইভার পা রাখার অনেকটা জায়গা আছে, তাছাড়াও আপনি কোনো পেটি বা জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। এই মডেলটাতে অনেকটা পেস দিয়েছে সামনে। এরপর দেখাই সিটের তলে কতটা জায়গা পাবেন, যেটা ডিগি বলা হয়, দেখুন এতটা জায়গা পাবেন, আপনি একটা হেলমেট বা ব্যাগপত্র বা কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারেন। এরপর বলি এই গাড়ির ওয়েটটা কত, এই গাড়ির কার্ব ওয়েট হচ্ছে 95 কেজি। আর এই গাড়িটা বলি কত লোড নিয়ে যেতে পারবে, এটা ড্রাইভার সমেত 150 কেজি লোড নিয়ে যেতে পারবে, একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে MCB, অটোমেটিক কাট হয়ে যাবে শর্ট সার্কিট হলে বা লোড বেশি পড়লে। এরপর দেখাই এই সিটের নিচটা, দেখুন এটাতে আপনার ব্যাটারি লাগানো থাকে। এরপর ব্যাটারিটা পার্থক্য বলি, দেখুন এটাতে আপনি চারটা ব্যাটারি আর পাঁচটা ব্যাটারি দুটোই লাগাতে পারেন, পাঁচটা ব্যাটারি মানে 60 ভোল্ট আর চারটা ব্যাটারি মানে 48 ভোল্ট, ঠিক আছে, নিচে উপরে করে লাগানো থাকে। দেখুন এই দুটো সিস্টেমেই যে করবেন, চারটা ব্যাটারি আর পাঁচটা ব্যাটারি, তার জন্য এই কন্ট্রোলার দেখছেন, এই কন্ট্রোলারটা, এটা এই কন্ট্রোলারটাতে সিস্টেমটা করা আছে অটোমেটিক, চারটা ব্যাটারি লাগান আর পাঁচটা ব্যাটারি লাগান, এই সিস্টেমটা করা আছে অটোমেটিক কাজ করবে। আর অন্য মডেলের ক্ষেত্রে আপনার ওই সিস্টেমটা কাজ করবে না, যাদের পাঁচটা ব্যাটারি লাগানো আছে চারটা ব্যাটারি করতে চাইলেও হবে না, তাদের এই সিস্টেমটা নেই, কিন্তু এই মডেলের ক্ষেত্রে দেওয়া আছে দুটো সিস্টেমই কাজ করবে। আর পাঁচটা ব্যাটারি লাগালে মাইলেজ বেশি পাবেন, চারটা ব্যাটারি লাগালে মাইলেজ একটু কম পাবেন। এরপর বলি এই মোটরটা, মোটরটা হচ্ছে BLDC মোটর,
আর 250 ওয়াটের মোটর, এটা হচ্ছে ওয়াটার প্রুফ মোটর, চাকার সঙ্গে মোটর লাগানো থাকে, মোটর ঘুরলেই চাকা ঘুরবে। আর টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার পাবেন, সামনে আর পিছনে দুটোই টিউবলেস টায়ার আছে এই মডেলের ক্ষেত্রে। এরপর দেখায় আপনাকে সামনে, দেখুন এই সামনে যে পাবেন আপনি, দেখুন অ্যালো হুইল পাবেন, টিউবলেস টায়ার পাবেন, আর ব্রেক যেটা আছে সেটা হচ্ছে ড্রাম ব্রেক পাবেন সামনে আর পিছনে, এটার দুটোই হচ্ছে ড্রাম ব্রেক। আর টেলিস্কোপিং শকাইজার পাবেন একটু চালিয়ে আরাম পাওয়ার জন্য, গাড়ি টেলিস্কোপিং শকাইজারে একটু চালিয়ে আরাম পাওয়া যায়, ডান দিকটা দেখুন দেখতে এরকম। এরপর বলি গাড়ির দামটা, গাড়ির দামটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারির যদি গাড়ি নেন তাহলে গাড়িটার দাম হচ্ছে 56,000 টাকা, আর যদি চারটা ব্যাটারির গাড়ি নেন তাহলে দাম হবে আপনার 53,000 টাকা, একটা ব্যাটারি কম নেওয়ার জন্য 3,000 টাকা দাম কম হবে। আর এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে। এরপর দেখাই হেডলাইটটা, দেখুন হেডলাইটটা দেখতে অনেক বড়, আর এই হেডলাইটটাতে দুটো এলইডি বাল্ব আছে দুদিকে, দুটো এলইডি বাল্ব, এলইডি বাল্ব হওয়ার জন্য ব্যাটারির পাওয়ারটা কম খরচা হবে। এটা দেখুন এলইডি বাল্ব, দুদিকে এলইডি বাল্ব আছে, আর এটা হচ্ছে ইন্ডিকেটর বাঁ দিকের আর ডান দিকের ইন্ডিকেটর, হ্যান্ডেল বারের সঙ্গে ইন্ডিকেটর পাবেন, হেডলাইট পাবেন না, হেডলাইট বডির সঙ্গে লাগানো আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। এই ধরনের অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।